তিনবির ব্যাপারে আমার দেশ এবং আমি ব্যক্তি মাহমুদুর রহমানের কোনো কম্প্রোমাইজ নাই। সরকারকে বলতে হবে এই ফ্যাসিবাদের দোসরদের আপনারা সরিয়ে দেন, কিন্তু সরকারকে সহযোগিতা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সরকার হাসিনার মতো দিল্লির কাছে আবার সারেন্ডার না করে। দিল্লির ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, এটা পরিষ্কার করে আমি বলে দিতে চাই। দিল্লির ব্যাপারে আমার দেশ এবং আমি ব্যক্তি মাহমুদুর রহমানের কোনো কম্প্রোমাইজ নাই। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সেটা বিএনপি আসুক, জামাত আসুক, নতুন কোন দল আসুক, দিল্লির সাথে যে দালালি করবে তাদের সাথে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমি যতদিন জীবিত আছি ততদিন আমার লড়াই অব্যাহত থাকবে।